আজ তোমাদের এই কলেজের প্রথম দিন। তোমরা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সেরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছ, তাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, জব পাও, আর আমাদের এই কলেজের নাম এবং নিজেদের ফ্যামিলির নাম উজ্জ্বল করো, এটাই তোমাদের কাছে আশা রাখবো। কিন্তু স্যার, আমি তো শুনেছি ইঞ্জিনিয়ারিং কলেজে নাকি পড়াশোনা করতে হয় না, যথা করেই পাশ করা যায়। অনেক সুবিধা হতো স্যার। আমার সঙ্গে দেখা করো। আজ আমি তোমাদের পড়াবো মেশিন। এই যে, তুমি হাসছো কেন? আসলে স্যার, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো, আজ ভর্তি হয়ে গেছি, তাই খুব ভালো লাগছে স্যার। বেশি মজা নেওয়ার দরকার নেই, না হলে 4 বছর পরে গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু স্যার, রাজ্য সরকারের চাকরি তো এখন ঘুষ ছাড়া হয় না। বাইরে বেরিয়ে যাও। কেন স্যার? সহজ কথায় বাইরে বেরিয়ে যাও। তুমি নাকি কলেজের টিচারদের নামে কমপ্লেন করেছো, তারা নাকি তোমাদের জুতা চালাতে দেয় না, নিজেরা পড়াশোনা করবে না জুতা চালাবে, সেটার দোষ কলেজের টিচারদের দেবে নাকি? আসলে স্যার, এত বড় সিলেবাস কি করে শেষ হবে, তাও আবার এত অল্প সময়ে। তারপর স্যারদের অ্যাসাইনমেন্ট, এই যে দেখুন স্যার, অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্ট, ক্লাসে পড়ানো হয় কম আর অ্যাসাইনমেন্ট হয় বেশি, তো আমরা জুতা না চালাবো তো কি স্যার? এবার তুমি আমাদের শিখাবে কি করে পড়াতে হয়? না স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার। তো আজকে আমাদের সবাইকে পড়াবো যাবে আমাদের মিস্টার পল্টু। কি হলো, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? স্যার, এত কিছু জানলে তো আমি আপনার জায়গায় থাকতাম আর আপনি আমার জায়গায় থাকতেন। আমি জানি না স্যার, সরি স্যার, পারবো না, বাই বাই। হে ভগবান, এটা আমাদের লাস্ট সেমিস্টার, এই সেমিস্টারে যেন সাপলি না আসে ভগবান, এক্সাম হলে যেন করাকাট না পড়ে ভগবান, যে করাকাট দেবে তাকে তুমি তুলে নাও ভগবান। আরে ভাই ভগবান, এখন আমাদের টিচাররা, আরে শালা, কাল আমাদের এক্সাম আর আমরা এখানে বসে মাল খাচ্ছি, তোর তো শালা পড়া কমপ্লিট, এখন বিন্দাস মাল খাচ্ছিস তুই, আর আমাদের কি হবে ভাই? আরে ভাই, তোর চাপ নিচ্ছিস কেন, আমি তো আছি নাকি, তোদের ব্যবস্থা আমি করে রেখেছি। আরে কি করছিস, ব্যাগে আরো মাল আছে নাকি? এই দেখ ভাই, কালকের পরীক্ষার চোথা। এ ভাই, চোথাগুলো আমাকেও দিস প্লিজ ভাই, আমাকেও দিস। অবশ্যই ভাই, এগুলো তো তোদের জন্যই এনেছি, এগুলো নিয়ে গেলে পাস করার থেকে কেউ আটকাতে পারবে না ভাই, কেউ আটকাতে পারবে না। সরি স্যার, সরি, কাল সারা রাত ধরে পড়েছি তাই ঘুম থেকে উঠতে লেট হয়েছে। সেটল ডাউন দ্যার। স্যার, ওরা এখনো লিখছে। হ্যাঁ সময় শেষ। স্যার আর 5 মিনিট প্লিজ, সব পড়াগুলো এখন মনে পড়ছে প্লিজ স্যার। এই যে স্যার, হয়ে গেছে। আপনারা লেট করেছেন আর আমি খাতা নেব না। প্লিজ স্যার, প্লিজ নিন। স্যার আপনি জানেন আমার অনেক বড় ফেসবুক পেজ আছে, সেখানে আমার স্ক্রিনশট পোস্ট করলেও খাতা নেব না। স্যার আপনি জানেন আমার পেজের নাম কি? না, কি নাম তোমাদের? এই স্যার জানে না, পালা 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 পালা। আমরা দুজনে লাস্ট দিক থেকে ফার্স্ট আর সেকেন্ড, এই রেজাল্ট দিয়ে কি হবে ভাই? কি আর হবে ভাই? পল্টুর কি খবর রে?
ও ফার্স্ট হয়েছে। আজ একটা কথা বুঝতে পারলাম ভাই, চুথা করে শুধু পাশ করা যায়, ভালো রেজাল্ট করা যায় না রে ভাই, যায় না।